আপনি প্রবাসে আসছেন আপনজনকে ফেলে রেখে নিশ্চয়ই কিছু পুঁজি সংগ্রহ করে দেশে যাওয়ার একটা পরিকল্পনা আপনারা আছে আছে না নাই কিন্তু বেশিরভাগ ভাইয়েরা আমি দেখছি যে আসার সময় তাদের প্ল্যান থাকে এক রকম আসার কিছুদিন পর প্ল্যান হয় আরেক রকম ঠিক না মিটিং আসার সময় আমি প্রায় সময় বলি যে আসার সময় প্ল্যান থাকে কি আসার সময় বেশি একটা প্ল্যান থাকে না কান্নাকাটি করিডোরে আসে প্রথমবার এরপরে আসার পরে প্রথম প্রথম যখন খুব মনটা পড়ে পরানটা পড়ে খারাপ লাগে তখন বলে যে দেখ কি জন্য যে আসলাম আপনজন ফেলে রেখে আহা কিন্তু জমি জমা বিক্রি করে আসছি ধার দেনা করে আসছি যেহেতু ভিসার টাকাটা উঠাই আমি থাকবো না এদেশ প্রথম আসলে সবাই এই সুর নেয় কিন্তু এরপরে দুই তিন বছর পরে কিছু টাকা টুকা হয়ে গেলে দেনা টানা শোধ হয়ে গেলে মাশাল্লাহ হাতটা যখন একটু গরম হয়ে যাবো একটু দেশে থেকে চক্কর দিয়ে আসে দেশে চলে গেলে তখন মিস করে আরে এরকম কাঁচা কাঁচা টাকা দেশে এগুলো কোথায় পাবো যাই আরেকবার থেকে আস দেশ থেকে আসার পরে প্রথম কয়েকদিন মন খারাপ থাকে দুধ আবার আসলাম যা এবার বিশেষ আসলে আর থাকবো না চলে যাবো এভাবে করতে করতে একসময় দেখা যায় যে ২০ বছর ২৫ বছর ৩০ বছর হয়ে গেছে আর যায় না যায় না তো যায় না শুধু মরাটা বাকি রাখে শেষ বয়সে আইসা দেশে যে কোন রকম শুধু মরার জন্য দেশে যায় যায় কিছুদিন পরে মরে যায় মাটি হয়ে যায় শেষ শত শত প্রবাসী ভাইদের আমি এমন দেখেছি সবাই না আমি আমার কথা বলি আমি প্রবাসে যাওয়ার পর আমার বন্ধু বান্ধবদেরকে বলতাম যে আমি এখান থেকে কিছু অর্থ উপার্জন করব হালাল উপার্জন যেটা দিয়ে আমি পরবর্তীতে নিজের পায়ে নিজে দাঁড়াবো ইনশাআল্লাহ সেই সাথে এখান থেকে আমি কিছু জিনিস শিখবো আশপাশে বিভিন্ন দেশের মানুষ আছে তাদের কাছ থেকে দাওয়াতি কাজ এবং অন্যান্য যে সমস্ত দিনী বিষয় আছে এগুলো সম্পর্কে নিত্য নতুন অভিজ্ঞতা আমি আহরণ করব আমি বলেছি যে ১০ বছর হয়ে গেছে আমি চলে যাবো আমি ফ্যামিলি সহ ছিলাম চাইলে আরো ১০ বছর থাকলে আমাকে কেউ বাধা দিত না লাক্সারিয়াস লাইফ লিড করতে পারতাম সুযোগ ছিল অফিসের তরফ থেকে সবাই অবাক হচ্ছিল যে কেন চলে যাবেন আমলাম না আলহামদুলিল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে যতটুকু পুঁজি হয়েছে আমি দেশে থেকে দিন প্রচারের কাজ আরো ভালোভাবে করতে পারবো আমার দেশে মানুষ অনেক বেশি প্রবাসের চাইতে আমি চলে গেছি একটা নির্দিষ্ট টার্গেট থাকতে হবে যে আমি কতদিন থাকবো কি করব অনেক ভাইরা আছে যে অজানা সময় পর্যন্ত যেতে থাকেন এতে হয় কি বহুবিধ ক্ষতি হয় প্রবাসীদের কত কষ্ট সারাত বলে শেষ হবে না দেখা যায় যে দীর্ঘদিন বিদেশে পড়ে থাকার কারণে সন্তানগুলো মনমতো মানুষ হয় না একটা জিনিস নিশ্চিত থাকেন এই যুগে বাচ্চা কাচ্চার জন্য শুধু টাকা পাঠায় দিবেন আর তারা অটোমেটিক ফেরেশতা হয়ে যাবে শতকরা কিছু পার্সেন্ট হয়তো হতে পারে ম্যাক্সিমাম ঘটনা হলো এটা হয় না মহব্বত করে ছেলে বলে আব্বা একটা মোবাইল পাঠায় দিও আপনি মোবাইলে একটা একেবারে এক হাত লম্বা পাঠায় দিলেন ওইটা এক হাত লম্বা মোবাইল পাঠান নাই ওইটা এক হাত লম্বা একটা পিস্তল ধরে দিলেন আর কি ছেলে ওর লাইফ শেষ এভাবে আমাদের ছেলে মেয়েরা ধ্বংস হয়ে যায় পরিবার শেষ হয়ে যায় নানা দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই শুধুমাত্র পরিকল্পনার অভাবে এই জন্য আমার একটা গুরুত্বপূর্ণ নসিহা আপনাদের প্রতি যে একটা পরিকল্পনা আমাদের থাকতে হবে সেই সাথে আমি যেটি বলবো তা হলো আপনি এই প্রবাস জীবনে যদি বিবাহ না করে এসে থাকেন অথবা যারা প্রবাসে আসার চিন্তা ভাবনা করছেন অনুগ্রহ করে প্রবাস জীবন শেষ করে একসাথে বিয়ে করেন আর যারা আগের থেকে করে ফেলছেন তাদের তো আর কিছু এখন আর করার নাই তাদেরটা পরে বলতেছে যারা বিয়ে করেন নাই তারা প্রবাস জীবন শেষ করে পুঁজিপাটা নিয়ে দেশে কিছু করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে যে বিয়ে করে বিয়ে করে আর প্রবাসে না আসা ভালো যদি আসেন তাহলে ফ্যামিলি আনার বুদ্ধি করেন সে রাস্তা খোলা রাখেন আর আনতে না পারলে আল্লাহর হস্তে যথাসম্ভব প্রবাস জীবন আর কন্টিনিউ খুব বেশি লম্বা সময় করিয়েন না যদি করেন তাহলে তার প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হবে এই কথাগুলো না বোঝার কারণে শত শত হাজারো প্রবাসীর চোখের পানি আমি দেখেছি এগুলো না বোঝার কারণে অতএব এই পরিকল্পনা আমাদের থাকতে হবে এর সাথে আমি যেটি বলতে চাই তা হলো আল্লাহ তাআলা প্রবাস জীবনে আপনাদের অনেককে আমাদের অনেককে অনেক টাকা পয়সা দেয় দিলে আমরা সেগুলো নষ্ট করে ফেলি আমরা দেখি আমাদের আশপাশে অনেক দেশের মানুষ প্রবাস থেকে দেশে যাওয়ার সময় কিচ্ছু নেয় না আমি সৌদিতে দেখতাম এয়ারপোর্টে প্রত্যেকটা বাংলাদেশি
এক দুজন শতকরা বাদ থাকতে পারে, সবাই শুধু গুরগুর করে কেন এর মাল 2 কেজি বেশি, তার 5 কেজি বেশি, ও 10 কেজি বেশি, এ ধান্দা করে কার দিয়া পার করবে, ও ধান্দা করে কয় টাকা দিয়া পার করবে। মানুষের এরকম হয় কিনা আমি জানি না, এখানে এরকম হয়। এখন আপনি গোটা গ্রামের মানুষের জন্য জিনিসপত্র কিনতেছেন, মনে রাখেন গ্রাম না গোটা দেশের মানুষকে যদি দিয়ে দেন তাও আপনি খুশি করতে পারবেন। তাহলে আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। আমি অনেককে দেখেছি, বরং বেশিরভাগ প্রবাসী ভাইদেরকে দেখেছি যে সাধারণ শ্রমিক মানুষ কষ্ট করে ইনকাম করেছে, সবাই খুশি করার জন্য এর জন্য কম্বল, ওর জন্য কাঁথা, ওর জন্য বালিশ, ওর জন্য এটা, ওর জন্য সেটা, দুনিয়াটা নিয়ে গেছে, খুশি কাউকেই করতে পারে নাই। খাসিরাত দুনিয়া ওয়ালা আখেরাত, পূজাও পুঁজিও শেষ, কাউকে খুশি করতে পারেনি। হ্যাঁ, যাদের জন্য প্রয়োজন তাদের জন্য নিবেন, প্রয়োজনের বাইরে না। আমি দেখেছি বেতন যত কমই হোক না কেন প্রত্যেকটা বাংলাদেশি তার যে ওয়েট লিমিট আছে সেটা ক্রস করে আরো অনেক মাল থাকে, ড্যানমাম খোঁজে কিভাবে পার করবে, ঠিক না বেটি? তো এগুলো অতিরঞ্জন। আবার অনেকে করে খুব বেশি কৃপণতা, দুইটার সামঞ্জস্য আমাদেরকে করতে হবে, মধ্যপন্থা থাকতে হবে। সর্বশেষ যে পয়েন্টটি বলতে চাই তা হলো অর্থনৈতিক বিষয়ে, অর্থনৈতিক বিষয়ে আমাদেরকে অনেক সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হবে। 90% প্রবাসী ভাইয়েরা অর্থনৈতিক বিষয়ে, আর্থিক বিষয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে সারা জীবন আফসোস করেন আর কামব্যাকের সুযোগ থাকে না। এর মধ্যে থেকে একটা এক্সাম্পল দেই, আপনি যখন জমি জমা কিনবেন, বড় ভাইয়ের নামে কিনবেন না মেজো ভাইয়ের নামে কিনবেন, না বইয়ের নামে কিনবেন, নিজের নামে কিনবেন? শরীয়ত প্রত্যেকটা মানুষকে তার সম্পদের মালিকানা তাকে দিয়েছে। আপনার বাবা তাকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, ভালোবাসতে আপনি বাধ্য, শরীয়তের নির্দেশ অনুযায়ী আপনি তার খরচ বহন করবেন, আপনি তাকে অতিরিক্ত টাকা দিবেন খরচের জন্য, তাই বলে আপনার সারা জীবনের সব টাকা দিয়ে বাবার নামে জমি কিনবেন কেন? বাপকে খুশি করার জন্য, এটা ভুল। ইসলাম আপনাকে এটা করতে বলে নাই। অনেক ছেলে আছে লজ্জা পায়, না বাবা যেহেতু বেঁচে আছে থাক বাবার নামে কিনি। এবার কয়দিন পরে ভাইগুলা নিজ থেকে যখন একটু মাথা গজায় উঠে সবাই বলো না আমাদেরও ভাগ আছে যেহেতু বাবার নামে জমি, ঠিক না বেঠিক? আপনি সারা জীবন কষ্ট করে পাঠাইছেন, টাকা কামাই করে পাঠাইছেন, আর ওটা চায়ের দোকানে বসে টং টং করে ঘুরে বেড়াইছে, আপনার উপার্জনের ভাগ সে নিয়ে বসে আস, এরকম হয় কি হয় না? এগুলো ভুল। বাবা মার যতটুকু দরকার ততটুকু দিতে হবে, দরকার ছাড়াও তাদের জন্য হাদিয়া তোফা নিতে হবে, দরকার নাই তবুও তাদেরকে খুশি করার জন্য আপনি দিবেন, কিন্তু তাই বলে আপনার সব কিছু তাদেরকে দিবেন, আপনার স্থায়ী সম্পদও তার নামে নিবেন, এটা ভুল। অনেকে প্রবাস থেকে বউকে তো আর খুশি করা যায় না, তো এবার সব জমি জমা বউর নামে খুশি লেখায়। বউর নামে লেখাতে দোষে কিছু না, সব বউ তো একরকম না, ম্যাক্সিমাম বই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু মহিলা তো এমন হয় যে এগুলো নিয়ে চম্পট দেয়। এবার আপনি হুজুরের কাছে পানি পড়া নেওয়ার কাজ হবে আপনি ভুল করে? এই বিষয়গুলো খুবই খুবই তীক্ষ্ণ, খুবই সূক্ষ্ম, এবং এগুলো আমাদেরকে দেখতে হবে। এই কথাগুলো আপনারা হয়তো মনে করেন যে এগুলো তো দুনিয়াবি বিষয়, হুজুর ওয়াজ না করে এগুলো কেন বলে? মনে রাখেন যখন এই জাতীয় পরিস্থিতিতে মানুষ পড়ে তখন তার এবাদত বন্দেগী সব সুটার দশা হয়ে যায়। আর এটাও শরিয়া রিলেটেড বিষয় যে শরিয়া আপনাকে বাধ্য করেছি না, অনেক ভাইরা জানেন না, না জানার কারণে তিনি ভুল করেন। শরিয়ত আপনাকে, ইসলাম আপনাকে বাধ্য করে নাই, আপনার সকল সম্পদ আপনি আপনার বইয়ের নামে দেন, মায়ের নামে দেন, বড় ভাইয়ের দেন, না আপনার সম্পদ আপনার নামে করবেন। হ্যাঁ, দিতে পারেন, বাবার একটা জমি আপনি বিক্রি করে দেশে বিদেশ আসছেন, সেই জমিটা বা সেই পরিমাণ জমি আপনি বাবাকে অবশ্যই কিনে দিবেন, সেটা আপনার দায়িত্ব, ওইটা ভিন্ন বিষয়। ঠিক একইভাবে আপনার একজন ভাই অসহায়, তার দ্বারা কোনোদিনই কিছু করা সম্ভব নয়, তার থাকার হয়তো কোনো ভালো জায়গা নেই, বাবারও হয়তো ভালো কোনো সম্পদ নেই, আপনি তার জন্য কিছু করেন, অবশ্যই সেটা ডোনেশন, আপনি সওয়াব পাবেন, আল্লাহর কাছে করা উচিত, বাট আপনার নিজেরটাও তাদের নামে লিখে দিবেন বা তাদের নামে লেখাবেন, এটা ভুল ডিসিশন। এরকম আরও অর্থনৈতিক ডিসিশন ক্ষেত্রে আমরা প্রচুর ভুল করে থাকি, এই ভুলগুলো পরবর্তীতে একসময় আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হয়। দক্ষ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন যে হুজুর এক্ষেত্রে আমার করণীয় কি, অতএব এই বিষয়গুলোকে খুব বিচক্ষণতার সাথে ডিল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রবাস জীবনটাকে সবচেয়ে উত্তমভাবে ব্যবহার করে ভালো কিছু অর্জন করে যেন আমরা আমাদের স্বদেশে ফিরে যেতে পারি, যে জন্য আমাদের আশা সে আশা যেন আমরা প্রত্যেককে পূরণ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। প্রবাস জীবন থেকে আমরা যেন দুনিয়ার পাশাপাশি আখেরাতের কিছু সম্পদ আহরণ করে নিয়ে যেতে পারি। মনে রাখবেন এই জীবনটা পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, এটা আর ব্যাক করবে না, বিধায় এই জীবনে
আপনি মনে করবেন যে আমি প্রবাসে আছি এখানে তো টাকা কামাই করতে আসছি দেশে যায় ভালো কাজ করব মনে রাখবেন দেশে যায় ভালো কাজ করার শক্তি সামর্থ্য আপনার থাকবে যে সেই গ্যারান্টি যেরকম আপনার নাই আবার এটাও ঠিক এই বয়সটাই এখনকার বয়সটাই ইবাদতের বয়স এখন চাইলে অনেক কিছু করতে পারবেন এক সময় আল্লাহকে রুকু করতে চাইবেন সিজদা করতে চাইবেন কিন্তু শরীরে দিবে না অতএব সময়মতো ইবাদত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করুন আমিন